ভোট প্রচার মিটতেই অশান্ত শামশেরগঞ্জ। শামশেরগঞ্জ থানার রঘুনন্দপুর গ্রামে যুব তৃণমূল নেতার স্ত্রীকে মারধরের অভিযোগ। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে শামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি আসিফ ইকবালের স্ত্রী নাসরিন খাতুন পাশের বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় তার উপর কিছু দুষ্কৃতী হামলা চালায়। আহতকে প্রথমে অনুপনগর হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আক্রান্ত মহিলা তৃণমূল কর্মীর দাবি, তার উপর হামলা চালিয়েছে কংগ্রেসের লোকজন। কে মারধর করে আপনি? মোস্তাক আনসারি, রশিদ আনসারি, হামিদ আনসারি, ভুট্টু আনসারি, তারপর কালাম আনসারি। কিসে মারধর করে? রফিক আনসারি গলা টিপে মেরেছে আমাকে, লাঠি ও লাঠি। তারা প্রত্যেকে কোন দল করে? ওরা কংগ্রেসের প্রার্থী। আপনারা কি করেন? আপনাকে হুমকি দিচ্ছি, আমরা তৃণমূল করছি বলে। কোথায় ঘটনাটা ঘটেছে? মানে আমার স্বামীকে, আমরা ছিলাম না তো, আমরা পুরো পরিবারের, আমার এক আত্মীয়র বাড়ি গেছিলাম, যে আমার স্বামীকে মানে পুরো আমাদের বাড়ি ঘেরাও করেছিল। যে আমরা আসছিলাম, আমাকে একজন বলল যে তোমাদের বাড়ি ঘেরাও করেছে, যে আমি আসছি, মানে সবাই চলে এসেছে, যে ওরা আমাকে বাঁচাতে গেছে, আমার শাশুড়ি ননদ একটা যা ছিল, দিয়ে মানে আমাকে ওরা মারতে পেরেছে, দিয়ে আমাকে বাঁচাতে এসেই ওরা দড়িয়ে পালিয়ে গেল। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।